ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা 5% কমে আসার পাশাপাশি একই সময়কালে ছাড়প্রাপ্ত রোগীর হারও বেড়েছে 36%। এছাড়া ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর প্রায় 75% সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে ভারী বৃষ্টিতে ঝুঁকি কম হলেও থেমে থেমে বৃষ্টিতে ডেঙ্গুর ঝুঁকি বাড়ে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন। ডেঙ্গু রোগীরা ঢাকা ছাড়লে এই রোগের প্রকোপ আরও বাড়বে বলে অনেকে আতঙ্ক ছড়াচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন ডেঙ্গু কোনো ছোঁয়াচে রোগ নয়, এডিস মশা না কামড়ালে ডেঙ্গু জ্বর হয় না। শহর থেকে শরীরে ভাইরাস প্রবেশ করে এবং গ্রামে গিয়ে লক্ষণ প্রকাশ পায়, তবুও গ্রামে তার মাধ্যমে ডেঙ্গু ছড়ানোর কোনো আশঙ্কা নেই বললেই চলে। কারণ ডেঙ্গুর একমাত্র বাহক স্ত্রী এডিস মশা, অন্য মশার কামড়ের দ্বারা ডেঙ্গুর জীবাণু ছড়ায় না। ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে প্রতিরোধ করাই প্রাথমিক কাজ।